হাওরে বাঁধ ভাঙায় ক্ষুব্ধ সরকার, গাফিলতি তদন্ত কমিটি 10 দিনের মধ্যে দিতে হবে প্রতিবেদন। কোনোভাবেই পরমুখাপেক্ষী হবে না বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী, নিজ ব্যবস্থাপনায় চাহিদা মেটানোর তাগিদ। সরকারের বিরুদ্ধে দুদকে বিএনপির চিঠি, হাস্যকর নাটক বলছে আওয়ামী লীগ। দুর্নীতি আর দায়িত্বহীনতায় রাজধানীতে বাড়ছে যানজট, অপরিকল্পিত মেগা প্রকল্পকে দুষছেন বিশেষজ্ঞরা। সরকারি কর্মচারী বাড়ালেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের সাথে সমতা ভিত্তিক সম্পর্কের ঘোষণা। সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাত 11টায় একুশের সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, একাত্তরের গণহত্যা বিস্তৃত হবে না, রাষ্ট্রীয় মর্যাদায় শহীদদের দেহাবশেষ সমাহিত। হাওরে বাঁধ ভাঙার ঘটনায় ক্ষুব্ধ সরকার, কারণ জানতে 6 সদস্যের কমিটি গঠন করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। 10 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে, আর কারো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। মফির রহমানের রিপোর্ট। দেশে 60টি হাওর জেলার 373টি হাওরের মধ্যে সর্বাধিক হাওর রয়েছে সুনামগঞ্জে। এবছর ফসল চাষ হয় 2,23,000 হেক্টর জমিতে। কৃষক যখন সোনালী ফসল ঘরে তোলার স্বপ্ন দেখতে শুরু করেছে, তখনই ঢল নামে উজান থেকে। এপ্রিলের শুরুতে সুনামগঞ্জ হাওড় এলাকার বাঁধের 3টি জায়গায় ভেঙে যায়। এলাকায় পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয় 5,000 হেক্টর ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, ঠিক সময় বাঁধ মেরামত না করা ও প্রকৌশলীদের গাফিলতিতেই ভেঙেছে এই বাঁধ। এই ঘটনায় পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সংবাদ সম্মেলন করেন সচিবালয়ে। তিনি বলেন, সুনামগঞ্জ হাওড়ে মোট 1,718 কিলোমিটার বাঁধ রয়েছে। আকস্মিক বন্যায় 3টি স্থানে 170 মিটার বাঁধ ভেঙেছে। উজানে অতিবৃষ্টির কারণে আকস্মিক বন্যায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি। আমরা এখন স্থায়ী প্রকল্পগুলো করছি। আজ থেকে 13 বছর আগেও ভাঙন ছিল আমাদের 9,500 হেক্টর, এখন কিন্তু সেটা 3,500 হেক্টরে আসছে। এ সময় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানান, সিলেট ও সুনামগঞ্জের 136টি স্থানে বাঁধ চুইয়ে পানি ঢোকে ফসলি জমিতে। পানি উন্নয়ন বোর্ড সহ মন্ত্রণালয়ের অন্যান্য প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কমিটি করে দিয়েছি, মন্ত্রণালয় অতিরিক্ত সচিবের নেতৃত্বে হয়েছে। 5,000 হেক্টর জমি আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, ফসল উৎপাদন আমাদের এই অল্প জায়গায় আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট আমাদের 2,23,000 হেক্টর জমি কিন্তু আছে, সেখানে যে ফসল উৎপাদন চলতেছে। এ সময় পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার বলেন, আগাম বন্যা হলে তার প্রস্তুতি রয়েছে। জিও ব্যাগ ব্যবহার করে কজওয়েটা পারমানেন্ট হবে, সেখান থেকে নৌ চলাচল করতে পারবে। পানি যখন বর্ষায় থাকবে, যখন খোলার প্রয়োজন হবে আমরা খুলে দিব, যখন বন্ধ করার প্রয়োজন আমরা শক্তিশালী জিও টিউব দিয়ে এটা বন্ধ করে রাখব। তিনি জানান, গত কয়েকদিনে সুনামগঞ্জে 1,200 মিলিমিটার বৃষ্টি হয়েছে, আর সারা বছর বৃষ্টি হয় 5,000 মিলিমিটারের কিছু বেশি। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। চলতি সপ্তাহে আবারও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের বেশিরভাগ হাওর এলাকা তলিয়ে যেতে পারে। ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ধান কেটে ফেলাসহ আগাম প্রস্তুতির পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। মফিউর রহমানের আরেকটি রিপোর্ট। দেশের উত্তর পূর্বাংশে 350 মতো হাওর রয়েছে। বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রায় 60-70 ভাগ এলাকা রয়েছে বাঁধের আওতায়। তবুও গেল সপ্তাহে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সুনামগঞ্জ ও নেত্রকোনার বেশ কিছু হাওড় এলাকা। বন্যা সতর্কীকরণ কেন্দ্র বলছে, নতুন দেয়া বাঁধ পাহাড়ি ঢলের তোড় সহ্য করতে পারেনি, তাই অনেক স্থানে ভেঙে পানি ঢুকেছে। এছাড়া কিছু এলাকায় বাঁধ চুইয়েও পানি প্রবেশ করেছে হাওড়ে। চলতি সপ্তাহে ভারতের মেঘালয়, চেরাপুঞ্জি ও আসামে বৃষ্টিপাতের ফলে আবারও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। দ্বিতীয় ধাপের এই বন্যায় বেশি ক্ষতির আশঙ্কা করছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। উজান এবং দেশের অভ্যন্তর দুইয়ের মিলিত প্রভাবে
আমরা একটা আশঙ্কা করছি যে আগামী এই চলতি সপ্তাহের শেষ নাগাদ হাওরের নদীগুলোতে পানি বিপদসীমার কাছাকাছি চলে আসবে এবং বিপদসীমা অতিক্রমেরও সমূহ সম্ভাবনা আছে এবং ফ্ল্যাশ ফ্লাডেরও সম্ভাবনা আছে। এতে বিপুল পরিমাণ ফসলি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর আগেই ধান না কাটলে চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়বে বলেও জানায় পূর্বাভাস কেন্দ্র। যেই ধানগুলো এখন কাটা হচ্ছে বা যেগুলো প্রায় কাটার কাছাকাছি চলে এসছে বা শতভাগ আশি ভাগের মতো পেকে গেছে, সেগুলোকে আমার মনে হয় দ্রুত পদক্ষেপ নিয়ে 5-7 দিনের মধ্যে একটা কেটে ফেলার উদ্যোগ নেওয়া যেতে পারে। এবছর বৃহত্তর সিলেট বাদেও পানি বৃদ্ধি পাচ্ছে ব্রহ্মপুত্র, যমুনা ও তিস্তা নদীতে। এতে দেশের উত্তরাঞ্চল সহ মধ্যাঞ্চলেও আগাম বন্যার আশঙ্কা রয়েছে। এবার কিন্তু হাওরের বন্যার সাথে সাথে আবার উজানের ব্রহ্মপুত্র যমুনাতেও কিন্তু পানি বাড়ছে, আবার তিস্তাতেও পানি বাড়ছে। সাধারণত এটা একটু আনইউজুয়াল হয় না। উপকূল ও নদী তীর মিলে দেশে 16,000 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। এর মধ্যে সাতক্ষীরা ও খুলনা এলাকায় উপকূলীয় ক্ষতিগ্রস্ত বাঁধের সংস্কার কাজ চলছে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। কোনোভাবেই পরমুখাপেক্ষী হবে না। বাংলাদেশ নিজেদের চাহিদা নিজ ব্যবস্থাপনাতেই মেটানোর জন্য এখনই পরিকল্পনা ও তার বাস্তবায়ন শুরুর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনীতিতে শক্তিশালী বিরোধী দলের অভাব বোধ করছে তার দল বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ প্রধান। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। করোনার জন্য কিছুটা বিরতির পর নিজ কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে এ সভায় করোনাকালে কর্তব্য সুষ্ঠুভাবে পালন করায় সবাইকে ধন্যবাদ জানান তিনি। শেখ হাসিনা বলেন, করোনা এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের ধাক্কায় বিশ্বজুড়েই অভাব দেখা দিয়েছে। এই সংকট মোকাবিলায় কৃষিতে মনোযোগ দিতে হবে। যার যেখানে যতটুকু জায়গা আছে, যে যা পারুক তার কোনো একটা খাবারের জিনিস, খাদ্যশস্য যাই পারুক উৎপাদন করতে হবে। 1 ইঞ্চি জমি আমাদের অনাবাদী থাকবে না। আমাদের যা আছে আমাদের কিছু উৎপাদন করতেই হবে। আমদানি করতে গিয়ে কোনোভাবেই যেন দেশজ রিজার্ভের উপরে চাপ না পড়ে সে বিষয়ে পরিকল্পনা নিয়ে কাজ করারও নির্দেশ দেন তিনি। এই যুদ্ধ পরিস্থিতির পর আমাদের তো অনেক সমস্যা দেখা দেবে, তো সেটা যদি না হয় সেজন্য আগে থেকে আমাদের সতর্ক থাকতে হবে যে কোনো মতেই আমাদের রিজার্ভের উপরে যেন চাপ না পড়ে, কোনো মতেই যেন আমাদের মানে পরমুখাপেক্ষী হয়ে থাকতে না হয়। প্রধানমন্ত্রী বলেন, শ্রীলঙ্কার সাথে বাংলাদেশকে তুলনা করে কিছু গণমাধ্যম জনগণকে বিভ্রান্ত করছে। বাংলাদেশ পরিশোধ করার ক্ষমতা বিবেচনা করেই বৈদেশিক ঋণ নেয় এবং তা সময় মতো শোধ করে। বাংলাদেশ একমাত্র দেশ, আমরা কিন্তু ডিফল্টার না। আমরা যেখান থেকে যত ঋণ নিয়েছি প্রত্যেকটা ঋণ সময় মতো আমরা কিন্তু পরিশোধ করেছি। আমরা কিন্তু যত রকমের দুর্দশা হোক, এমনকি করোনার মাঝেও আমরা কিন্তু আমাদের ঋণ খেলাপি হইনি। আমরা এমন কোনো পরিকল্পনা নেই না যে পরিকল্পনা বাস্তবায়ন হলে মানুষের কোনো কাজে আসবে না বা কল্যাণ হবে না। অবৈধ ক্ষমতা দখলকারীরা কখনোই রাজনৈতিক দল হতে পারে না বলেও দাবি করে প্রধানমন্ত্রী বলেন, একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশ ও জনগণের উন্নয়ন হয়। আমাদের অপোজিশন বলতে যারা আছে তা আমাদের দুটো পার্টি, এখন যারা দুটোই হচ্ছে একটা মিলিটারি ডিক্টেটর যখন একেবারে সংবিধান লঙ্ঘন করে আর্মি রুলস ভঙ্গ করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, তাদের হাতে গড়া কাজে তাদের ঠিক ওই মাটি মানুষের সাথে যে সম্পর্ক সেই সম্পর্কটা তাদের মাঝে নেই, কারণ তারা তাদের কাছে ক্ষমতাটা ছিল একটা ভোগের জায়গা। তো সেই ক্ষেত্রে আসলে অপোজিশন তাহলে কোথায়? আমাদের একটা শক্তিশালী বিরোধী দল কিন্তু আমরা পাচ্ছি না। প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতাকে ভোগের বস্তু নয়, জনগণের সেবা করার সুযোগ হিসেবে মনে করেই কাজ করছে তার দল। একটা সুযোগ হচ্ছে দেশের জন্য কাজ করা। ফারজানা শোভা, একুশে টেলিভিশন, ঢাকা। সরকারের বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তদন্তে দুদককে চিঠি দিয়েছে বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে প্রতিনিধি দল কমিশনে চিঠি জমা দেয়। এর আগে গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে দুর্নীতির মহা উৎসব চলছে। জসিম জুয়েলের রিপোর্ট।
সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনে চিঠি দিয়েছে বিএনপি। বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সোমবার দুপুরে দুদক সচিবের কাছে এই চিঠি হস্তান্তর করেন। কমিশন সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আলাল। আমরা আপনাদেরকে সহযোগিতা করব, বাংলাদেশের মানুষ আপনাদের প্রতি আশা নিয়ে তাকিয়ে আছে এবং আমরা সেই সংক্রান্ত কিছু দলিল কাগজপত্র আমাদের হাতে দিয়েছি, একটি পেন ড্রাইভ দিয়েছি এবং কিছু ডকুমেন্টেশনও দিয়েছি। দুদক সচিব বলেন, বিএনপির পক্ষ থেকে তারা দুটি অভিযোগ পেয়েছেন, দুদকের বিধি মোতাবেক যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। যে তথ্যটাই বা যে অভিযোগ বা যে কাগজটি আমরা পেয়ে থাকি সেটা আমাদের বিদ্যমান বিধি বিধান এবং আইনের আলোকে এর আগে গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, দুর্নীতি ধামা চাপা দিতে সরকার নানা ফন্দি করছে। আমরা আপাতত দুটো বিষয় নিয়ে আমরা দুর্নীতি দমন কমিশনে চিঠি দেব এবং সেই চিঠি দিয়ে তাদেরকে আমরা তদন্ত করার জন্য অনুরোধ করব এবং এরপর ধারাবাহিকভাবে আমরা আমাদের সামনে যেগুলো প্রত্যেকটি ইস্যু যেগুলো আসছে সেগুলো আমরা আপনাদের মাধ্যমে তুলে ধরবো তাদের কাছে, একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনে আমরা পাঠাবো। দুর্নীতি দমন কমিশন স্বচ্ছ হলে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেবেন বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। দুর্নীতি যে একটা ভয়াবহ রূপ নিয়েছে। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। দুদকে বিএনপির চিঠি দেয়াকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাস্যকর নাটক বলে মন্তব্য করেছেন তিনি। বলেন, দুদক যদি বিএনপি নেতাদের জিজ্ঞাসাবাদ করে তবে বেরিয়ে আসবে কিভাবে তারা পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। বিএনপি ও তার মিত্রদের কাছে পাকিস্তানি আদর্শ বলে মন্তব্য করেন তিনি। সচিবালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। হাওয়া ভবনের মাধ্যমে যে লুটপাটটা হয়েছে এবং তাদের কারণে কিভাবে দেশ দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে, দুদক যদি তাদের জিজ্ঞাসাবাদ করে সেই তথ্যটা পাবে। যখন দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নরা যখন দুর্নীতি নিয়ে কথা বলে তখন মানুষের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। দুর্নীতি, অনিয়ম, দায়িত্বহীনতা, রাস্তার স্বল্পতা ও ফুটপাত দখলে ঢাকার যানজট আশঙ্কাজনকভাবে বাড়ছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। অপরিকল্পিত মেগা প্রজেক্ট যানজট নিরসনে কোনো ভূমিকা রাখছে না, বরং আরও বাড়িয়ে তুলছে বলেও মনে করেন তারা। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। যানজটের শহরের তালিকায় পৃথিবীর শীর্ষে ঢাকা। বছরের পর বছর ধরে এ সমস্যা বাড়ছেই। মাসাধিক কাল ধরে সহ্য ক্ষমতার বাইরে চলে যাওয়া যানজটের সমাধানে করণীয় নিয়ে আলোচনার আয়োজন করে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স ফ্রম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অসহনীয় যানজট সমাধান কি শীর্ষক এই আলোচনায় বক্তারা বলেন, ঢাকার যানজট নিরসনে বাস্তবমুখী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বড় বড় প্রকল্প গৃহীত ও বাস্তবায়িত হলেও বাস্তবে সমস্যার সমাধান নেই, বরং সেসব প্রকল্পের কাজে রাস্তা ও ফুটপথ দখল করে রাখায় যানজট বাড়ছেই। রাস্তাকে ফ্লাইওভার না বানিয়ে ডাবল ডাকার চালিয়ে অপারেশনালি ফ্লাইওভার বানিয়ে ফেললো, তার মানে রাস্তার ক্যাপাসিটি দোতলা সমান হয়ে গেল। আমি গণপরিবহনের অবকাঠামো বানাবো, আমি অটো বায়াস করবো না, কারের জন্য অবকাঠামো বানাবো না, ছোট্ট ছোট্ট গাড়ি আনম্যানেজেবল। কারা বেআইনি গাড়ি চালায়, কারা সিগন্যাল ছাড়া গাড়ি চালায়, কারা ফিটনেস ছাড়া গাড়ি চালায়, তার মানে জবাবদিহিতা নেই বলেই ট্রাফিক জ্যাম। জবাবদিহিতা থাকলে ট্রাফিক জ্যাম অর্ধেক কমে যাবে। নগর পরিকল্পনাবিদরা বলেন, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাই আইন ভাঙছেন বেশি। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে, রেলওয়ে পুলিশ আছে, নৌ পুলিশ আছে, মেয়রের ট্রাফিক পুলিশ নাই কেন আমি আজও বুঝে উঠতে পারছি না। এই কাজটি শুরু করেন মাননীয় মন্ত্রী মহোদয়, তাহলে দেখবেন অনেক সমাধান হচ্ছে। সরকারি সংস্থাগুলো যদি রাস্তায় গাড়ি রাখে, তা আপনি পার্কিংয়ের কথা বলতেছেন, কাকে পার্ক আপনি বাধা দেবেন তাহলে? স্থানীয় সরকার মন্ত্রী অবশ্য মনে করেন, ত্রিমুখী দুর্নীতি রাস্তায় যানজট বাড়াচ্ছে। আমাদের ফুটপাথগুলো পরিষ্কার হয়ে যাওয়া দরকার, আর গাড়িতে রাস্তার উপরে গাড়ি রেখে দেওয়া আমার পক্ষে কিন্তু আমি বলেছি এটা কখনোই কোনোভাবে বরদাস্তযোগ্য না। যানজট নিরসনে সবার অংশগ্রহণে বাস্তবসম্মত পদক্ষেপের আশ্বাসও দেন মন্ত্রী। আমি মনে করি এই প্র্যাকটিসটা থাকার কোনোভাবে আমিও সমর্থন করি না। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। ফেসবুক থেকে ক্ষতিকর কন্টেন্ট অপসারণে বিটিআরসির সামগ্রিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে উচ্চ আদালত। ক্ষতিকর কন্টেন্ট সরাতে যথাযথ পদক্ষেপ না নেওয়া কেন অবৈধ হবে না জানতে রুল জারি করেছে হাইকোর্ট। সেই সঙ্গে ক্ষতিকর কন্টেন্ট নিয়ন্ত্রণে ফেসবুক কেন জনবল নিয়োগ দেবে না তাও জানতে রুল জারি চাওয়া হয়েছে। বিচারপতি মুজিবুর রহমান মিয়ার দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন।
শাকির আরজুর রিপোর্ট। নাসিরনগর সহ বেশিরভাগ সাম্প্রদায়িক সহিংসতার সূত্রপাত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্ট্যাটাস ও মন্তব্য থেকে। কক্সবাজার রামু সহ কয়েকটি ঘটনায় নানা সাম্প্রদায়িক উস্কানিমূলক বার্তা ও বক্তব্য এখনও ফেসবুকে বিদ্যমান। ফেসবুকে এমন কন্টেন্ট সরাতে বিটিআরসিকে চিঠি দেয় চারজন নাগরিক। পরে ওই চিঠি নিয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট করা হয়। শুনানিতে হাইকোর্ট বলেন, ফেসবুক থেকে ক্ষতিকর কন্টেন্ট অবশ্যই বন্ধ করতে হবে। পৃথিবীর অন্যান্য দেশ পারলে বাংলাদেশ কেন পারছে না, এমন প্রশ্ন রাখেন হাইকোর্ট। এ সময় বিটিআরসির আইনজীবী জানান, ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী কন্টেন্ট সরানোর অনুমতি থাকলেও যান্ত্রিক জটিলতায় তা সম্ভব হচ্ছে না। ফেসবুকের সাথে আমরা অনেকবার মিটিং করেছি, গুগল তাদের সাবমিশন দিয়েছে এই নিয়ে, রেগুলেশন নিয়ে, এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদের সবার কথা আমরা শুনছি। তারপরে আমরা তাদের ইনপুটগুলো নিয়ে আমরা কোর্টকে আবার, যেই কোর্টে অলরেডি পেন্ডিং আছে, ওই কোর্টে আমরা রেগুলেশনটা ড্রাফ করবো। আমি মনে করি এই রেগুলেশনটা যখন ফাইনাল হয়ে যাবে, একটা ফাইনালিটিতে আসবে, একটা গেজেট আকারে প্রকাশ হবে, এই সমস্ত ইস্যুগুলো আমার মনে হয় যে একটা ফাইনালিটিতে পর্যায়ে পৌঁছাবে। পরে হাইকোর্ট ফেসবুকে ক্ষতিকর কন্টেন্ট নিয়ন্ত্রণে লোকবল নিয়োগ কেন নয় তা জানতে চেয়ে রুল জারি করেন। 8/11/2021 যে চিঠিটি আমরা দিয়েছি, সেই চিঠিটির অনুযায়ী কেন ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, ফেসবুককে রেগুলেশনের মধ্যে নিয়ে আসা হবে না, ফেসবুকের অফিস যেন বাংলাদেশে খোলা হয়, ফেসবুক যেন বাংলাদেশে ম্যালিশিয়াস কন্টেন্ট নিয়ন্ত্রণের জন্য লোকবল নিয়োগদান করেন, এই ধরনের কিছু ডিরেকশন দেওয়া হয়েছিল, সেই ডিরেকশনগুলো কেন তারা মানবেন না, সেই বিষয়েও একটি রুল দেওয়া হয়েছে। বিটিআরসি সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। শাকিরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। দেশি বিদেশি 2500 ফেসবুক আইডি হ্যাক ও অনেককে সর্বশান্ত করা হ্যাকার লিটন ইসলামকে আশুলিয়া থেকে গ্রেফতার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম। যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ জানান, বিভিন্ন গ্রুপে ফিশিং লিঙ্ক শেয়ার করে টার্গেট ব্যক্তিদের ফেসবুক ও ইমেল আইডি নিয়ন্ত্রণে নিতেন হ্যাকার। পরে ছবি ও ভিডিও বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর হুমকি দিয়ে টাকা আদায় করত। কয়েকদিন আগের কুড়েঘর এখন দোতলা দালান, টয়লেটে লেগেছে বাথটাব। কৃষিকাজ, মাছ ধরা কিংবা মজুরের কাজ ছেড়ে প্রতারণার ফাঁদ পেতে তারা এখন লাখপতি। ফরিদপুরের ডুমাইন গ্রামের এমন বদলে যাওয়ার চিত্র নিয়ে আতিক রহমান পূর্ণিয়ার দুই পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব, ছবি তুলেছেন তালুকদার সোহেল। ফরিদপুরের মধুখালী উপজেলার ডোমাইন গ্রাম, এক দশক আগেও এখানে ইটের বাড়ি খুঁজে পাওয়া কঠিন ছিল, এখন কুড়েঘর পাওয়াই দায়। একসময় ডোমাইন গ্রামের মানুষের মূল পেশা ছিল কৃষিকাজ, মাছ ধরা আর দিনমজুরি। পল্লাদ বৈরাগী ছিলেন দিনমজুর, কিন্তু কয়েক বছরেই পাল্টে গেছে পল্লাদের জীবনযাপন। কি এমন আলাদিনের চ্যারাক পেয়ে কুড়ে ঘরটি দুই বছর হয়েছে তিনতলা বাড়ি, জানালেন পল্লাদের প্রতিবেশী। পাকা বাড়ি বানালেও সেখানে ঘুমাতে পারেন না মোবাইল ব্যাংকিং প্রতারণায় অভিযুক্ত পল্লাদ। এক রাতে পুলিশ ধরতে এলে আত্মহত্যার হুমকি দিয়ে গ্রেফতার এড়িয়েছিলেন। গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে মোবাইল ব্যাংকিং প্রতারণায় অভিযুক্ত মিঠুন বাড়ি ছাড়া, তারও এই ইটের বাড়ি হয়েছিল রাতারাতি। 1, 2, 3, 4, 5, 6 ঘরে তো 12-13 জন টোপের ব্যবসা করত, এখন নাই। আগে কম বেশি সবাই করছে, কিন্তু এখন নাই। কাশ প্রতারণার সঙ্গে যারা জড়িত তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আপনার পেশা কি, সে নির্দ্বিধায় বলে টোপের ব্যবসা করে। টোপের ব্যবসা মানে হচ্ছে বিকাশের গ্রাহককে নানানভাবে ছলে বলে কৌশলে টোপে ফেলে তার পয়সাটি নিজের পকেটে নিয়ে আসা। আশ্চর্য হলেও সত্যি, এভাবেই ভয়ঙ্কর এক প্রতারণার জাল তৈরি হয়েছে পুরো গ্রাম জুড়ে। এই গ্রামে নতুন কেউ এসেছে শুনলে বেশিরভাগ ঘর তালাবদ্ধ থাকে, নয়তো বাইরে থেকে বন্ধ। স্থানীয়দের কাছে এই কৌশলের নাম টোপের ব্যবসা। টোপ কেন? ওই মোবাইলে মনে করেন যাই, ফোন দিয়ে এটা ওটা করার পরে গ্রাহক টাকা দিয়ে দেয়, এই তো জানি। টোটাল যে এলাকাটা তার ধরেন 30-35% লোক এখন আঙুল ফুলে কলাগাছ হয়েছে। বর্তমানে তাদের সারা বাংলাদেশে
যে প্রতারক চক্রের হেডকোয়ার্টার হিসেবে স্বীকৃত একটা গ্রাম। আমরা থানা পুলিশ চেষ্টা করে যাচ্ছি দীর্ঘদিন যাবৎ যে এদেরকে একই সাথে নিবৃত করতে, ভবিষ্যতে যাতে নতুন করে কেউ না জড়ায় এবং যারা আছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য। কোনো বৈধ আয় নেই, তবু গ্রামের প্রায় সব যুবকের আছে 4-5 লাখ টাকা দামের মোটরসাইকেল। যুবকদের বেশিরভাগই মোবাইল প্রতারণার সঙ্গে জড়িত। ক্যামেরার সামনে কথা বলতে চান না কেউ, মাঠে ও মাঠে বসে বসে ইয়ে করে না। গ্রামের সাধারণ মানুষ কেউ অপরাধীদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না। এই এলাকার মানুষের মূল পেশা কি, আর হঠাৎ করে যে বাড়ি ঘর সব পরিবর্তন, এটা তো বাবা আমার বলা কাদেরই ভয় পান, এটা আমি বলতে পারবো বাধা নেই, আমি বলতে পারবো না। ব্রিটিশ শাসন আমল থেকে এই বৃহত্তর ফরিদপুরের ডোরাইন গ্রামটি একটি শিক্ষিত ঐতিহ্যবাহী গ্রাম ছিল। এই গ্রামের দেশ্য মানুষ মহান স্বাধীনতা যুদ্ধে সরাসরি সাহসিকতার সাথে যুদ্ধে অংশ নিয়েছিলেন, কিন্তু সম্প্রতি অশিক্ষা, মাদক এবং লোভে পড়ে এই এলাকার বখে যাওয়া তরুণদের কারণে গ্রামটি এখন সারা দেশে প্রতারকের গ্রাম হিসাবে যেন পরিচিতি পেতে যাচ্ছে। আতিক রহমান পূর্ণিয়া, একুশে টেলিভিশন, ডোরাইন, মধুখালী, ফরিদপুর। টাঙ্গাইলের কালীহাতিতে ট্রেনের ধাক্কায় মা ছেলে সহ অটোরিকশার 3 জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানায়, দুপুরের দিকে তাইবুল হোসেন নিজের ব্যাটারি চালিত অটোরিকশা করে মেয়ে ও নাতিকে নিয়ে বাড়ি ফিরছিলেন। কালীহাতির হাতিয়ার রেলক্রসিংয়ে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক তাইবুল এবং তার নাতির মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় তার মেয়ে তাহমিনা। এবারে আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। হযরত খানজাহান আলী রহমতুল্লাহর প্রাচীন খলিফাতাবাদী আজকের বাগেরহাট জেলা জুড়ে রয়েছে তার সুলতানি আমলে নির্মিত মহামূল্যবান পুরাকীর্তি। তবে সঠিক পরিচর্যার অভাবে হারিয়ে গেছে অনেকগুলোই। বাগেরহাট প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। প্রায় 600 বছর আগে ইসলাম প্রচারের উদ্দেশ্যে 60,000 অনুসারীকে নিয়ে বাংলাদেশের বাগেরহাটে আসেন খানজাহান আলী। মুসলিম ধর্ম প্রচারক থেকে হয়ে ওঠেন এখানকার স্থানীয় শাসক। ইসলামী শিক্ষা, সংস্কৃতি চর্চা ও প্রসারের লক্ষ্যে মসজিদ, হোজরাখানা, সরাইখানা, জাঙ্গাল নির্মাণ করেন খানজাহান আলী। খাবার পানির অভাব দূর করতে খনন করেন 360টি পুকুর ও দীঘিও। মধ্যযুগে নির্মিত স্থাপনাগুলো দেখে তারই আমলে এখানে একটি উন্নত নগরের গোড়াপত্তনের কথা জানা যায়, যার মধ্যে 60 গম্বুজ মসজিদ, পীর খানজাহান মাজার সহ মসজিদ, ধ্বংসপ্রাপ্ত 35 গম্বুজ, 10 গম্বুজ, 9 গম্বুজ, 6 গম্বুজ, সিঙ্গার 1 গম্বুজ, বিবি বেগুনি মসজিদ, চুনাখোলা মসজিদ, রণবিজয়পুর মসজিদ, জিন্দাপীর মাজার ও খানজাহান আলীর মাজার উল্লেখযোগ্য। 1985 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে খানজাহান আলী নির্মিত পুরাকীর্তিগুলোকে তালিকাভুক্ত করলেও সেভাবে পরিচিতি পায়নি। এটা খুবই সুন্দর একটা স্থান, আমরা প্রতি বছর এখানে আসি। আমাদের ঐতিহ্যবাহী খানজাহান আলী রহমতুল্লাহের মাজারকে এবং এই দীঘি সহ 60 গম্বুজ মসজিদ সহ অন্য অন্য স্থাপনা আমরা সুন্দরভাবে দেখছি, আমাদের খুব ভালো লাগছে। এখানে 2টো কুমির আছে, দেখার মতন কুমির। মাজারের খাদেম জানান, মাজার ছাড়াও খানজাহান আলী নির্মিত আরও যেসব গুরুত্বপূর্ণ পুরাকীর্তি আছে সেগুলো পর্যটক ও নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে কাজ চলছে। এদেশে এসে উনি 360টা মসজিদ এবং 360টা দিঘি খনন করেন। আমি 9তম বংশধর। প্রাচীন খলিফাবাদের হারানো ঐতিহ্যকে পুনরুদ্ধারের দাবি সবার। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। পূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হলো রাজধানীর মিরপুর মুসলিম বাজার বধ্যভূমি থেকে উদ্ধার হওয়া মুক্তিযুদ্ধের সময় দেহাবশেষ। সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এ সময় উপস্থিত হয়ে সম্মাননা জানান। 23 বছর আগে উদ্ধার হওয়া এই দেহাবশেষগুলো এতদিন সংরক্ষণ করে পরীক্ষা নিরীক্ষার পরও শনাক্ত করা সম্ভব হয়নি। মেহেদী হাসানের রিপোর্ট।
1971 সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা দেশজুড়ে তৈরি করেছিল অসংখ্য বধ্যভূমি গণকবর, যার অন্যতম মিরপুরের মুসলিম বাজার। 1999 সালে 27 জুলাই এখানকার নুরি মসজিদের সংস্কার কাজ চলার সময় কূপ খনন করলে বেরিয়ে আসে মানুষের অসংখ্য মাথার খুলি, হাড়গোড়। দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর দেহাবশেষসমূহের কিছু অংশ মুক্তিযুদ্ধ জাদুঘরে, কিছু অংশ সেনাবাহিনীর জাদুঘরে আর অবশিষ্ট অংশ পূর্ণ সামরিক মর্যাদায় বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হলো। বিয়োগলে করুণ সুরে জানানো হয় সশস্ত্র সালাম। এ সময় সেনাপ্রধান জানান, সেনাবাহিনী সবসময় শহীদদের সর্বোচ্চ সম্মান দিয়ে থাকে। বাংলাদেশ সেনাবাহিনী যখনই সুযোগ পাচ্ছে, যেখানেই আমাদের সুযোগ রয়েছে, আমরা সেখানে মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়াচ্ছি। স্বাধীনতার যুদ্ধের এই স্পিরিটকে ধারণ করার জন্য, যাতে করে ভবিষ্যতের প্রজন্মের ভিতরে এই চেতনা আমাদের রয়ে যায়। দেহাবশেষগুলো হারানো স্বজনদের ভেবে শনাক্ত করার জন্য সংরক্ষণ করা হয়েছিল, বলছিলেন ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিংস কমিটির চেয়ারম্যান ডক্টর এম এ হাসান বীর প্রতীক। মিরপুরে যারা শহীদ হয়েছে, নিখোঁজ হয়েছেন, তাদের দেহাবশেষ হতে পারে বলেই আমরা এটা এই কাজটা করেছি। তবে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পরও কোনো দেহাবশেষকে শনাক্ত করা সম্ভব হয়নি। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। রমজানে বিদ্যুতের উৎপাদন স্বাভাবিক রাখতে দৈনিক 4 ঘন্টা বন্ধ থাকবে শিল্পখাতে গ্যাস সরবরাহ। আগামীকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে, চলবে পরবর্তী 15 দিন। বিদ্যুৎ ভবনে জ্বালানি প্রতিমন্ত্রীর সাথে শিল্প মালিকদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী 12 এপ্রিল থেকে পরবর্তী 15 দিন বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত সব শিল্প শ্রেণীর গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি কার্যকরে শিল্প মালিকদের সহযোগিতা চেয়েছে বিদ্যুৎ বিভাগ। সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে কাজ করবে গ্যাস বিতরণকারী কোম্পানিগুলোর মনিটরিং টিম। এর আগে গত 30 মার্চ বিকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত সিএনজি স্টেশন থেকে গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক ও লেনদেন কমেছে দেশের পুঁজিবাজারে, একই সাথে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া 381টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 91টির, কমেছে 234টির, আর অপরিবর্তিত ছিল 56টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স 23 পয়েন্ট কমে নেমে আসে 6638 পয়েন্ট, আর দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 557 কোটি 46 লাখ টাকা। সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও লেনদেন হয়েছে 24 কোটি 91 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায়, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।